চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। কাজী ফার্মস কিচেনের চিকেন স্ট্রিপ, এটা খুব চমৎকার একটা আইটেম। আমি যেটা করব প্রথমে এই চিকেন স্ট্রিপটাকে কেটে নেব। স্ট্রিপগুলোকে ছোট ছোট করে পিস করতে হবে। হাফ ইঞ্চি পরিমাণ টুকরোগুলো হবে। চিকেন স্ট্রিপগুলো কাটা হয়ে গেছে, চুলাটা ধরিয়ে নিচ্ছি। ডুবো তেলে ভাজবো, সেই কারণে একটু বেশি তেল দিলাম। একটা ডিম ভেঙে নেব। কাজী ফার্মস কিচেনের একটা ফ্রেশ এগ নিলাম আমি, বিট করে নিচ্ছি। তার সাথে বাকি উপকরণ কিছু মিশিয়ে দেব, একটু আদা কুচি, পেঁয়াজ মিহি কিমা করা, কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি এবং লবণ, সব একসাথে মিক্স করলাম। এখন আমি যেটা করব, স্ট্রিপগুলো মিক্স করে দিচ্ছি। সাথে একটু অরেঞ্জ ক্রাম দিব, যাতে আরও ক্রাঞ্চি একটা ভাব আসে সেই জন্য। তেলও আমার প্রায় গরম হয়ে এসেছে। আমি এখন তেলে ঢেলে দিব। আপনারা চাইলে স্ট্রিপটা এমনিতেও ভেজে খেতে পারেন, অথবা চাইলে এরকম ছোট্ট ছোট্ট করে পপকর্ন তৈরি করেও খেতে পারেন। ভাজা হতে হতে আমি কোলস্লো সালাদটা তৈরি করে ফেলছি। সালাদের যে ড্রেসিং সেটা আমি এখানে করছি। মাস্টার্ড পেস্ট, বাটার, মেয়োনিজ, ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। তুলে নিচ্ছি, টিস্যুতে নিচ্ছি, কারণ বাড়তি তেলটা যেন শুষে নেয় সেই কারণে। আমি এবার কোলস্লো সালাদটা রেডি করছি। চিনি এক চা চামচ পরিমাণ, লবণ সামান্য, সামান্য গাজর কিমা খুবই অল্প, আর তার সাথে যাবে পাতাকপি। এবারে আমি সার্ভ করে দিচ্ছি চিকেন পপকর্নগুলো। কোলস্লো সালাদ আমি সার্ভ করে দিচ্ছি। চিকেন স্ট্রিপ পপকর্ন আর তার সাথে কোলস্লো সালাদ। ইফতারে আপনারা চাইলে দুটোই একসাথে পরিবেশন করতে পারেন, আর সাথে যদি একটা কার্বোহাইড্রেট নিয়ে নেন তাহলেই একটা ব্যালেন্স মিল আপনার হয়ে যাবে। দেখা হবে আবারও, ভালো থাকবেন।